ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের সাথে হারের দায় নিজেদের কাঁধেই নিলেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান ভুটান থেকে ফিরে দলের ম্যানেজার আমির খান বলেন শেষ মুহূর্তে গোল হজমের অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে ডিফেন্ডার তপু বর্মনও নিজেদের ভুল স্বীকার করেছেন আট বছর আগে ভুটানের সাথে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যেতে হয়েছিল বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সেই হারের প্রতিশোধ ঠিকই নিয়েছে জামাল ভুইয়ার দল তবে দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে লাল সবুজদের হারের দায় নিজেদের কাঁধেই তুলে নিল টিম ম্যানেজমেন্ট ভুটান থেকে দেশে ফিরে জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান বললেন শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ার ঘটনা নতুন কিছু নয় এ থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের আর কতদিন যে লাস্ট সময়টা আমরা করতে পারবো না এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে সেটা আসলে ব্যর্থতা আমাদের নিতে হবে দল ডিফেন্ডার তপু বর্মন এমন হারের দায় নিলেন আমি মনে করি যে এটা আমাদেরই ফল্ট আমরা ভুটানের সাথে হেরেছি এটা অ্যাকসেপ্টেবল না অপোজিশন টিম যখনই একটা সুযোগ পাবে এবেল করে বের হয়ে যাবে সেটাই ভুটান করেছে কোচ হাবিয়ার কাবরেরা জানান উন্নতির আরো জায়গা আছে বাংলাদেশ দলের last mistake that we were not able, we didn't defend properly the last action uh, or fair, let's say. But uh, we should enough uh, consider. সামনে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের তাই জাতীয় দলের খেলোয়াড়রা এখন মনোযোগ দিবেন ক্লাব ফুটবলে সুখন সরকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা